আল্লাহর ওলির মাহফিলে আসছে, আমরা ওলি আল্লাহ আছে না নাই? আছে। মাজার আছে না নাই? একদল মোল্লা আছে, টুপি পরে, দাড়ি আছে, পাগড়ি, বিশাল পাগড়ি আছে না নাই? তারা বলে মাজারে যাইও না, ওলির দরবারে যাইও না। আপনাকে দেখি বোঝে নাই? হ্যাঁ, এইরকম আছে। আল্লাহু আকবার। ও বন্ধু, যে যাই বলুক না কেন আমরা তা শুনবো না। আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলির মাধ্যমে, জোরে বলেন ঠিক কিনা? মায়ার নবী রহমতে আলমের প্রেম শিখেছি আল্লাহর ওলিদের মাধ্যমে, জোরে বলেন ঠিক কিনা? যারা বলে ওলি নাই, পাক্কা ফয়সালা ফতোয়া হইল, নাজমুস সাদাত ফয়জিও মুফতি, উনিও মুফতি, সব মুফতি বহুত এখানে আসে, ফতোয়া হলো এই, যারা ওলি মানে না তাদের ওয়াজ শোনা যাবে না, তাদের ধারে কাছে যাওয়া যাবে। ওলি আল্লাহর সাথী হওয়ার জন্য আমার আল্লাহর ডাইরেক্ট ঘোষণা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কোরআনে করিমের সূরা ফাতিহা বলে একখানা সূরা আছে না নাই? আপনার কোথায় কি আছে? আমাদের ঢাকার কোরআন শরীফেও আছে। হ্যাঁ, যেই সূরা না পড়লে নামাজ হয় না, তবে ইমাম সাহেবের পিছনে পড়া লাগে, ইমাম সাহেব পড়লে আদায় হয়ে যায়। ইদানিং আরেক দল বের হয়েছে যারা বলে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়া লাগবে, ওদেরকেও টাটা দিয়ে দিবেন। টাটা বুঝেন তো, যে তোদের সাথে আমরা নাই, আমরা ইমামের সূরা ফাতিহা পড়লে আদায় হয়ে যায় ওই দলে, জোরে কোন ঠিক কে না? বলতে সুযোগ দিলে আমি বলবো ইনশাআল্লাহ। ওই সূরা ফাতিহার মধ্যে বার 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 আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে শিখালেন, ও আমার আদরের বান্দা বান্দিরি, বার বার আমার কাছে মোনাজাত করো, ফরিয়াদ করো, কি পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, اهدنا الصراط المستقيم, বড় করে বলেন আল্লাহু আকবার। ও মালিক রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, সরল সঠিক পথে আমাকে পরিচালিত করো। এর আগে আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বলেন না সুবহানাল্লাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা, আগে আল্লাহ বলেন, পরে আল্লাহ বলে দিয়েছেন, এই কথা মিলিয়ে দিয়েছেন, আদরের বান্দা বান্দিরা ওই ফরিয়াদ আমার কাছে করো, সরল সঠিক পূর্ণ পন্থা, মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, এই প্রিয়জন হলো আল্লাহর ওলি, জোরে বলেন ঠিক কিনা? ওলির রাস্তায় চলার জন্য আদেশ করেছেন কি? একটু বড় করে কর না বাবা, একবারে সর্বশক্তি দিয়ে বলেন আল্লাহ, বলেন ইয়া রাসূল আল্লাহ, এরকম দিলেও চলবে। মাঝে মাঝে আমরা টেলিভিশনে কথা বলি, সামনে কেউ না থাকলেও, ক্যামেরা থাকলেও কথা বলার অভ্যাস আছে, ভয় নাই। আল্লাহ বলেন আমার ওলির রাস্তায় চলো, একখানা আয়াত দিয়ে শেষ না, অন্য আয়াত অংশ বিশেষ পড়ি আমি, শোনেন আল্লাহ বলেন ওয়াকুনু মাআস-সাদিকিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা আমার ওলির সাথী হও। কার সাথী? ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলির দরবারে গেলে লাভ হয় না ক্ষতি হয়? হ্যাঁ,
হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে প্রথম দিকে লিখে দিয়েছেন গলে খুশবু ইদার হাম্মামের জি রসিদ দস্ত মাহবুব বদস্তম বদু গুফতম কমিশকিয়া বিরি আজ বুয়ে দিলাবি যে তুমস্তম বগুফতামন গলে নাচি জি বুদম আলকিন মুদ্দাত বগুল নশস্তম জমালে হম নশিদর মন নসর কর ওয়াগর নমন হম খকম কে হস্তম বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে হুজুর কি কইলেন বুঝলাম না কারে সুবহানাল্লাহ দিম বাংলা শুনেন একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে সুখে দেখিনু রয়েছে কস্তুরি মেলা কহিল তারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলেস্তান কহিল আমিও সব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি শেষের দুলাইন আর একটু কই হইন বালা লাগেনি কহিল আমিও সব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি কবি জানিয়ে দিয়েছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটিকে জিজ্ঞাসা করে মাটির তোমার সুঘান এত কেমনে হইল মাটি উত্তর দেয় আমি ফুলের সাথে থাকতে পেরে আমিও সুঘান্বিত হয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফতোয়া দিলেন বান্দারি আর দেরি করো না আমি খোদার বিধান শোনো যদি আমারে পেতে চাও আমার হাবিবের প্রেমে যদি দেওয়ানা হতে যাও আর দেরি করো না আমার ওলিদের সাথী হয়ে যাও ওলির সাথী হলে নবী পাওয়া যাবে ঠিক কি না ওলির সাথী হলে আল্লাহ পাওয়া আগে আল্লাহ ওয়ালাকে চিনতে হবে তারপরে আল্লাহকে পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না একটু আমারে সময় দেন আমি তাওয়াটা তাওয়াটা আমি একটু গরম করি তারপরে রুটি দিমু তাওয়া গরম করে তারপরে রুটি দিতে হয় না নাইলে কাজ হয় না তাহলে আল্লাহ পাওয়ার জন্য ওলির দরকার আছে না নাই কথা বলেন রসুল পাওয়ার জন্য ওলির দরকার আছে না নাই আমাদের দেশের মোল্লা না বুঝলেও কাজী নজরুল ইসলাম কয় আমি কদ্দুর বুঝি আমি কদ্দুর হযরত লাহিন্দি রহমাতুল্লাহ এর নাম শুনেছেন নি আপনারা হ্যাঁ লাহিন্দি হুজুরের মুরিদ ছিল কিন্তু কাজী নজরুল ইসলাম সুবহানাল্লাহ কোন এটা জানা আছে নি আমি জানি না আমি জানছি এটা জানাইয়া দিলাম নজরুল আল্লাহর ওলির মুরিদ ছিল সুবহানাল্লাহ কাজী নজরুল নজরুল কত সুন্দর করে বলেন আল্লাহ কি জি পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে একটু কিছু একটা কন না ইয়া রাসূলুল্লাহ বলেন কম বলেন আল্লাহু আকবার এই কথাটা কি নজরুলের কথা কি ফেলে দেওয়ার মতো আল্লাহ কে জি পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে সুবহানাল্লাহ রসুল নামের রাশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে আরে বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ কি বুঝলেন নজরুলের এই 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 প্রেমের গানটা অনেকে আসে বলে এরা এত প্রেমের গান গায় কে সমস্যাটা কি তুমি তো প্রেমের রোগী না এজন্য তুমি প্রেমের গান বুঝবে না ঠিক কি না
যাকে প্রেমে দংশন করেছে সে প্রেমের গান ছাড়া বাঁচতে হ্যাঁ পারে দেখেন আলা হযরত আজিমুল বরকতের কালাম কিছু আমার মাওলানা সাহেব বলছে আমি শুনছি ওনারা কি বলে গেছেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহ কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হম তেরে হ্যায় ये जहां चीज है क्या लौहो कलम तेरे जरे प्रेमे कामड़ दिए से शे साड़ा इटा की बनाईते पारे आला हजरत एर की प्रेमेर कामड़ देखें आला हजरत लिखते सन सबसे औला वो हमारा नबी सबसे बाला हमारा सबसे औला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी बोलें ना सुभानअल्लाह আমার রহমতের নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম প্রেমের কামড় খেয়ে অনেকে গান লিখেছেন ভালোবাসার গান কথা বলেন ঠিক কি না হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীর সামনে এক ডাইরেক্ট প্রাইজ পেয়েছেন হাদিয়া পেয়েছেন মায়ের নবী থেকে বলেন আল্লাহু আকবার ও প্রেমিকের আরি মায়ার নবীর শানে যদি কেউ প্রেম করে গো আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় বলেন আল্লাহু আকবার নজরুলের কথা বলি নজরুল কি লিখলেন রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে ঠিক কি না ওরা বলে কোন রশি ধরা লাগবে না বিনা রশিতে যাওয়া যাবে ডাইরেক্ট লাইন যার নাম আমি দিয়েছি ডায়রিয়া হ্যাঁ ডায়রিয়া ডাইরেক্ট না 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 আল্লাহ ডাইরেক্ট ধরা দেয় না আল্লাহ ধরা দেয় হাবিবের মাধ্যমে কথা বলেন ঠিক কি না একটু আওয়াজ দেন না মজা লাগবে ঠিক আরে জোরে কোন ঠিক থেমে গেলেন যে আপনারা কম ভালোবাসেন পসাইয়া দিয়ে একটু এই যে বাবাজির মাথার মধ্যে যে টুপি দেখা যায় এই টুপি দেখে আমি বুঝে ফেললাম উনি কার মুরিদ হ্যাঁ উনি যখন এত বুড়া বয়সে ও এত বয়সে এত অনেকটা বয়স পেয়েছিলেন তাই না রেজবি সাহেব বুঝুন উনি যখন মায়ার নবীকে সালাম দিতেন প্রেমিকেরা এত বছর হায়াত পাওয়ার পরেও বোঝা যায় না যে মানুষের কণ্ঠটা মনে হয় ছোট্ট বাচ্চার মতো কথা বলেন ঠিক কি না ওনার সালাম মায়ার নবীকে কি ভালোবেসে সালাম দিতেন হ্যাঁ এটা মার্কা মারা টুপি যেখানে আছে আমরা দেখলে বুঝে যাই আমার বন্ধুরা নজরুল কি লিখলো প্রেমের কামড় খেয়ে লিখলো রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে মায়ার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আর একটা কথা বললেন যদি কেউ দরিয়াতে পড়তে যায় আগে নদীতে পড়তে হবে এই নদী হলো খাল থেকে নদী নদী থেকে সাগর ও বন্ধুরা আল্লাহর ওলি থেকে মায়ার নবী নবী থেকে আমার আল্লাহ জোরে বলেন ঠিক কি না এবার আসুন আল্লাহ তাআলার ফতোয়া যদি আমারে পেতে চাও আমার ওলির দরবারে চলে যাও ওলির দরবারে গেলে কেমন করে কত লাভ হয় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেই আগে গরুর গোশত খাইছেন নি আজকে খাইছেন নি সবাই খান আমি 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 এক পিস খাইছি এক পিসের একটু কম এখানে এসে এই গরুর গোশতের সাথে আপনাদের এদিকে আলু দেয়নি হ্যাঁ আলু কত করে কেজি 20 টাকা 18 টাকা তো ঢাকার দাম এখানেই সমান আর গরুর গোশত কত করে
আজকে আমি ঢাকায় গিয়েছি 600 করে আজকে 550 বলেন 600 বলেন এই আলু গরুর গোশতের সাথে দিলে আলুর দাম বাড়ে না কমে মজা বেশি লাগে না হ্যাঁ আমরা যদি আলু হই আল্লাহর ওলি যদি গরুর গোশত হই ওই গরুর গোশতের সাথে আলু মিশলে যেমন আলু মজা হয়ে যায় ওলি আল্লাহর প্রেমে পড়ে যদি সাধারণ মানুষ আল্লাহর ওলির সোহবতে চলে আসে মরা কলব জিন্দা হয়ে নূর নবীর দিদার পেতে সময় লাগে না জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমার নাম না কইলে চলবে এত কঠিন নাম বলার দরকার নাই একটু ভালো করে শোনেন সেখানে শায়ের কি আমাদেরকে শিখালেন নিগাহে বলি মে ই তাসির দেখি নিগাহে বলি মে ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी बदलती हजारों के तकदीर देखी ও দিকটাকে কি দেয় আমার দিকে তাকান না এত খারাপ নাকি আমি দেখতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলির দরবারে এসে নেগাহে ওলি মে ওলি আল্লাহর নেগা যদি হয়ে যায় এমন অবস্থা হবে জাহান্নামী জান্নাতি হয়ে যায় জাহেল মূর্খ আলেম হয়ে যায় চোর কুতুব হয়ে যায় মরা জিন্দা হয়ে যায় জোরে বলেন ঠিক কি না মরা জিন্দা হয়নি হয়েছে হুজুরে কে হয়েছে মানে ওনার পড়া আছে এটা কি হয়েছে মরা জিন্দা একটা দুইটা না ওলি আল্লাহর কারামতের মধ্যে ছোট কারামত হচ্ছে মরারে জিন্দা করে এটা বড় না এটা কি তবে ওলি হতে হবে কি হতে হবে দেখেন বাংলাদেশে যত ঝড় তুফান বাদল যা আসে আইলা বলেন কি কি বলেন আসে না মাঝে মাঝে টেস্ট করার জন্য আসে এখন আইসি ইদানিং সলোমন কি হ্যাঁ করোনা ভাইরাস এগুলো সব টেস্টের জন্য আসে আমাদের ঈমান পরীক্ষা হচ্ছে ঠিক কি না ওই যে ঘোড়ার ডিম নাকের মধ্যে একটা কি দেয় মাস্ক না মাস্ক এম এ এস কে মাস্ক এই মাস্ক যে নাকের মধ্যে দেয় এটা না দিলে আবার আমি আজকে আপনার গতকালকে ব্যাংকে গেছি ইদানিং একটু কম টম দিলে হয় তারপরও গেটের মধ্যে কই হুজুর একটু দয়া করে মাস্ক আনছেন নি হ্যাঁ এই ঘোড়ার ডিম নাকের মধ্যে দিয়া করোনা ঠেকানো যাবে না যাবে না তবে কথা হলো একটা স্বাস্থ্যবিধি মানতে হবে স্বাগতম জানাই ঠিক আছে মানলাম কিন্তু বাস্তবে কথা হইল বন্ধু সব টেস্ট চলতেছে আমাদের পরীক্ষা চলতেছে আসল জায়গায় ঠিক থাকলে বিপদ হবে না হবে না হবে না জোরে বলেন ঠিক কি না বিপদে পড়ে তখন গানটা গায় শাহজালালের বাংলাদেশ একটু গাইতে মন চায় না তুমি মন চায় তো কোন কা শাহজালালের বাংলাদেশ সাপরণের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে বান্দারি আমার ওলির ওসিলা দিয়েছো আর দেরি নাই দেরি নাই দেরি নাই আমার ওলির ওসিলা দেওয়ার কারণে আমি আল্লাহ বালা উঠাইয়া নিলাম জোরে বলেন ঠিক কি না পৃথিবীর অনেক দেশে আমার এক ভাই কানাডা থেকে তিন চার দিন আগে আমারে ফোন করে বলল আমাদের কানাডার মধ্যে এখনো 2,500-3,000 প্রতিদিন মানুষ করোনা ভাইরাসে মারা যায় আমি তখন মনে মনে চিন্তা করলাম আল্লাহ শাহজালাল বাবার সোনার বাংলায় এতগুলো মানুষ রাজধানী কানাডার রাজধানীর মধ্যে মাত্র 2 লাখ মানুষ বসবাস করে শুনলে অবাক হবেন কয় লাখ
মাত্র 2 লাখ ঢাকা রাজধানীর চেয়ে অনেক বড় এরিয়া 2 লাখ মানুষ বসবাস করে শুনেছি কিন্তু আমাদের রাজধানী ঢাকায় 2 কোটির বেশি 2 কোটি মানুষে রাত দিন 24 ঘন্টা গুতাগুতি লাগে হাঁটাহাঁটির মধ্যে ঠিক কি না ও বন্ধুরা আমার এত কিছুর মধ্যে মালিক বাঁচায়া রাখছে কারণ হইলো যতই বাহাদুরি করে এখনো তোমরা বুঝো নাই এদের শাহজালালের দেশ জোরে বলেন ঠিক কি না এই শাহজালাল বাবার সোনার বাংলায় থেকে এখন ওলি চিল্লানা ওলির বিরুদ্ধে কথা বলো এখনো ফতোয়াবাজি করো আমার নবী পাকের শান মানতে চাও না একটু আগে বাবাজি মনে হয় বলতেছিলেন আমার দয়াল নবীর হাজির নাজিরের বিষয়ে মনে হয় উনি বলতেছিলেন এখনো মানে না তোমার তো চোখ নাই তুমি কানা মায়ের নবীকে দেখতে পাও না আলে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ সহ আল্লাহর ওলিদের কি আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন জোরে বলেন ঠিক কি না তোমাদের চোখ কানা হয়ে গেছে বুঝলা না আল্লাহও চিনলা না মায়ের নবীও চিনলা না ওলিও চিনলা না তাহলে কি করলা আরো যদি একজন প্রেমিক হয় তাকে দূরে সরাবার চেষ্টা করে কথা কোন ঠিক কি না খুব খেয়াল করে শুনবেন আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে মোনাজাত করি দোয়া করি আল্লাহ কাদেরি কর কাদেরি রাখ কাদেরিয়ুম মে উঠা কাদেরি কর কাদেরি রাখ কাদেরিয়ুম মে উঠা কদর আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে বড় করে বলেন না সুবহানাল্লাহ কাদেরি কর কাদেরি রাখ কাদেরিয়ুম মে উঠা কদর আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে ও আমার আল্লাহ আমারে কাদেরি করো কাদেরি করে রাখো মরার পরে আমারে কাদের দরবারে গেলে লাভ হয় না ক্ষতি হয় যারা লাভ বোঝে না ক্ষতি বোঝে না এই পাগলারা জিলাপি দিয়ে লাভ হবে একটু শোনেন আমার গৌসে পাক কেমন ওলি কিতাবের মধ্যে আছে আমার গৌসে পাক এক সফরে গেলেন সফরে যাইয়া একটা মরা খেজুর গাছের নিচে অজু করলেন অজু শেষ হওয়ার আগে আগে গৌসে পাকের সোহবতে মরা গাছটা জিন্দা হয়ে গেছে কিছু করে নাই শুধু উজু করছে কি করছে এটা আবার তোমার আমার লেখা না হুজুর মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কলমে গৌসে পাকের শান বয়ান হয়েছে তাই আমি নাজমুস সাআদাত ফয়েজি বলছি টাইটেল মাদ্রাসায় পড়াই আমি কোন হলুদ বিক্রি করা কাগজ থেকে বলছি না কিছু আছে হলুদ বিক্রি করা কাগজ একখান লয়ে ঘুরে রাস্তার মধ্যে আছে না এগুলো কিতাবের খবরও জানে না কিতাবও জানে না আমি তো পরিবেশটা পাইলাম না যে আপনাদেরকে একটু কিছু দিমু কিন্তু একটু যেহেতু এসে পড়েছি দিতে তো হবে হালকা পাতলা হ্যাঁ আমার বন্ধু এবার আমার গৌসে পাক নামাজ আদায় করলেন আর একটা মরা গাছের নিচে নামাজ পড়তে পড়তে মরা গাছটা জিন্দা হয়ে গেল আচ্ছা আমার কথা ও জায়গায় না অত বড় লম্বা আওয়াজ না আমার মাদ্রাসার প্রোগ্রামের মধ্যে আমার জেলা এসপি সাহেব গিয়েছিলেন পুলিশদের কর্মকর্তা এত ভালো মানুষ আমি অবাক হয়ে গেলাম উনি একটা ওয়াজ করলেন ওয়াজ হইল ও মুসলমানেরা আমরা এ প্লাস পাইতে চাই না পার হওয়ার জন্য 33 হইলে সাড়ে কোনোভাবে 33 হইলে পার হইতে পারলে সাড়ে বেশি লাগে না বেশি বলবো না অল্পের মধ্যে অনেক কিছু পাওয়া যাবে একটু খেয়াল করেন আমার বন্ধুরে আমরা মাস্টার মানুষ ছাত্র পড়ে আপনাদের পড়াবার ক্ষমতা নাই তবে বুঝি আমি যে কিভাবে কি করলে কি পাওয়া যায় এত সামান্য টুকু বুঝি কারণ আমরা আওলাদ রসুলের দরবারের গোলাম আওলাদ রসুলের দরবারে গোলামি করার মতো নসিব হয়েছে তারা আওলাদ রসুলের দরবার থেকে পড়ে আসছে যে কোনো মাদ্রাসায় পড়ে নাই এটা বড় বরকতের ব্যাপার কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার হুজুর গৌসে পাকের কথা দিয়ে কি বুঝাইলাম গৌসে পাকের সোহবতে যদি মরা গাছ জিন্দা হয় মরা গাছ কথা কন না মরা গাছ শুধু অজু করলেন গাছের নিচে গৌসে পাকের সোহবতে যদি
মরা গা জিন্দা হয় রে ও আমার আব্বা জানেরা তালে এবার চিন্তা করেন গাছ সহবত পেয়ে যদি জিন্দা হয়ে যায় আমরা গৌসে পাকের প্রেমিক হইয়া গৌসে পাকের প্রেমে আমরা কি কিছু পাবো না মনে হয় কথা কন না আমার গৌসে পাক বলেছেন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিজের লেখা এই কিতাবে গৌসুল আজমের আশি পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন বাবা আমার উনি বলেছেন দুনিয়ার মানুষ তোমরা তো ওলি চিনলা না দেখো যদি কেউ বিপদে বালা মুসিবতে পড়ো আমি একটা জিনিস আপনাদেরকে বলি প্র্যাকটিক্যাল একটু করে দেখবেন আল্লাহর ওলির কত মূল্য কত দাম আমার গৌসে পাক স্বয়ং বাগদাদ বলে দিয়েছেন যদি কারো বিপদ বালা মুসিবত মামলা বাইরে গেলে মুসিবত এমনটা মনে হয় ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে দুই রাকাত নামাজ পড়বে কয় রাকাত আরো জোরে জোর হলো না নামাজ আসেনি আপনার ওইদিকে কয়ক তো ফজর আসেনি সত্যি কোন সময় ফজর পড়ে হ্যাঁ সকালবেলা হ্যাঁ কিছু কিছু ঢাকা শহরে দেখি ফজর হয় বেলা দশটার সময় আল্লাহ কত ফজর শিখাই দিব দিছি ডায়াবেটিস রোগ এখন আর সকালে ঘুমায় না বেরোয় দলে দলে হ্যাঁ দলে দলে বের হয়ে যায় রাস্তার মধ্যে হাঁটে নাইলে উপায় এখন ডায়াবেটিসের জ্বালায় ফজরের নামাজ পড়ে আল্লাহ চাইলে সব করাইতে আরো জোরে কন পারে না পারেনি আমার বন্ধুর গভীর মনোযোগ হুজুর গৌসে পাক স্বয়ং বাগদাদের কথা বলছি রে আমার গৌসে পাক শেষে বাগদাদের শান থেকে একটু শোনেন আমরা মানুষ আমার গৌসে পাক বলেছেন ঘরে দুই রাকাত নামাজ আদায় করবে কয় রাকাত বাইরে সফরে যেখানে যাবেন ঝামেলা মনে হইলে বিপদ মনে হলে দুই রাকাত নামাজ পড়ে নিবেন সালাম ফিরাইয়া ডান দিকে বাগদাদ শরীফ মনে করে ডান দিকে এগারোটা কদম দিবেন কয় কদম কদম বুঝেন তো এক দুই পা করে হাঁটবে এগারো কদম দিবেন গৌসে পাক বলেন তুরি তুই আমার আল্লাহরে ডাকা আমার দয়াল নবীকে ডাকা এটা তো বড় বরকতের ব্যাপার আমি গৌসুল আজমকে একটু ডাইকে দেখ আরে আস্তে কোনকা ভয় করেনি আপনাদের লজ্জা করেনি বলেন ইয়া গৌসুল আজম হুজুর গৌসে পাক বলেন যে তুমি যখন ডাইনে হাঁটবে এগারো কদম দেবে ইয়া গৌস আল মাদদ ইয়া গৌস আল মাদদ রেকর্ডিং হচ্ছে না এটা ছেড়ে দিবা কায়দা মতো করে ওরা তো আল্লাহর নবীর কাছে সাহায্য চাইলে ওদের শরীর জ্বালা করে ওলির কাছে যাওয়া জায়েজ আছে সুবহানাল্লাহ কোন ইয়া গৌস আল মাদদ বলেন না ইয়া গৌস এটা পড়া পড়েন না ইয়া গৌস আমার আগে কইয়া লাই তাহলে আমারে ডেকে আনছেন কি লাগে আমি বলবো যেটা এইটাই বলবেন তারপরেরটা পরে বলেন ইয়া গাউস আল মাদদ ইয়া গাউস আল মাদদ এবার কোন আরেকবার আরেকবার হুজুর গাউসে পাক বলেন 11টা কদম দিয়া এবার দরজার মধ্যে যায় তুমি তোমার ঘর থেকে বের হওয়ার সময় আমার নাম তার একবার আমার আল্লাহ পাকের সাথে নিবা সুবহানাল্লাহ কোন বলেন বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদির এখানে এই জন্য তো আমি আমারটা শুনতে কইছি শুনবেন না আর নিজেরা মাস্টারি করে এখানে আব্দিল এখানে কি এ আব্দিনের জের পাওয়ার আগে কিছু জিনিসপত্র সামনে আছে ওগুলো হুজুররা জানে এগুলো আপনাকে ওয়াজ করলে বুঝবেন না তারপরে কই বোঝেননি দেখেন তো বাউ তাও কাফল লাম ও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা এগুলো কিছু বুঝেননি কইলা না বুঝলাম এগুলো দরকার নাই এটা মৌলবি গুফাট এজন্য শুনেন আমার সাথে আরেকবার বলেন বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদির এই জায়গাটা আব্দুল আগে আগে মেশিনে সেট করা আছে গ্রামার দিয়ে আব্দুল কাদির জিলানি শাইয়ান লিল্লাহ আবার পড়েন বিসমিল্লাহি
আলা নিয়াতি আব্দুল কাদির জিলানি শাইয়ান লিল্লাহ। হুজুর গৌস পাক বলেন, আমার আল্লাহর নামে আমি আব্দুল কাদের কে এভাবে যদি তোমরা ডেকে ঘর থেকে ডান কদম বাইরে দাও, যতক্ষণ ঘরে ফিরবে না ততক্ষণ এর দায়িত্ব আমি আব্দুল কাদের আমার গাউসিয়াতের দামানের মধ্যে নিয়ে নিলাম। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামা। আল্লাহর ওলিকে ডাকলে বিপদে পড়ে আমার গৌস পাক বলেন, আমারে ডেকে দেখো, তোমার যদি বিপদ দাদায় দায়িত্ব আছে সব আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ, তোমার দায়িত্ব আমি নিলাম, আমি তুমি যতক্ষণ বাইরে থাকো আমার আল্লাহর নামের সাথে আমার একটু ডেকে দেখো, তারপরে যাও, তারপরে তোমার দায় দায়িত্ব আমার, ফিরে আসা পর্যন্ত তোমার নিরাপত্তার জন্য আমি দায়িত্ব নিয়ে নিলাম। ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই, আরো বড় করে না আছে না নাই, একটা জিনিস আমার মাঝে মাঝে আল্লাহ আমার চারবার সোনার মদিনায় নিয়েছেন, চারবার আমি গিয়েছি হজ করতে পেরেছি, আল্লাহ আপনাদেরকেও কবুল করুন, বড় করে বলুন আমিন। রহমতের নবীর রোজা পাকের যেই দরওয়াজা রয়েছে, দরজা পাকের মধ্যে একটা তালা মোবারক ঝুলতেছে সুবহানাল্লাহ, কোন এই তালা মোবারকটার মধ্যে একটা কালাম শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহির ওই কালাম লেখা আছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, শরফুদ্দিন বুসুরির কালাম এই ওয়াহাবিরা স্বীকার করে না, নজদিরা স্বীকার করে না, মায়ার নবীর কাছে চাইতেও দেয় না, ওরা কয় নবী মরে গেছে আরো বড় করে। কিন্তু আমাদের মাইজভান্ডারে একখান গান গায়, ওইটা আমার বড় ভালো লাগে, কমুনি দুলাই হুজুর কাদরিয়া মাদ্রাসার হুজুর আবার গান কয় সুন্দর করে শোনেন বাবারা কি তারা লিখছে, অসুবিধা নাই তো, কইলে সমস্যা নেই না, কে বলেছে কথা ভালো নাকি কি আমি কই, আমি কি খারাপ লোক নাকি, হ্যাঁ, কে বলেছে, কে বলেছে রাসূল মারা গিয়েছে, মরে নাই মরে নাই রাসূল, মরে নাই মরে নাই রাসূল, মদিনা আছে বলো, মরে নাই মরে নাই রাসূল এখানে আছে, আছে না নাই, কে পিছন দিকতে হাত উঁচা হইছে মনে হয় লাইন ভালো, কে বলেছে, এ ছোট কথা মনে থাকবো না, কত কথা মনে থাকে একবার লাউ পর্যন্ত গান গায় না উযুবিল্লাহ, এটা মনে থাকতো না, আমার সাথে বলেন, কে বলেছে, কে বলেছে রাসূল মারা গিয়েছে, কে বলেছে, কে বলেছে রাসূল মারা গিয়েছে, আরে মরে নাই মরে নাই রাসূল, মরে নাই মরে নাই রাসূল, মদিনা আছে বলো, মরে নাই মরে নাই রাসূল এখানে আছে, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক মরা নবী না, আমার নবী হলো জিন্দা নবী, কথা কন ঠিক কিনা, হায়াতুন নবী, কি নবী, ইদানিং ওহাবিরাও স্বীকার করছে আমার নবী হায়াতুন নবী, ওহাবি গো বড় হুজুর বাংলাদেশে এখন আর আমাদের সেই সুর কেন পাল্টাইয়া ঢুকছে জানি না, নিজে নিজে কওয়া শুরু করছে আমার নবী নাকি জিন্দা নবী, ওরা এখন বলে আল্লাহ হেদায়েত দিক, জোরে কন আমি, আমার নবী হাজির ও নাজির নবী, জোরে বলেন ঠিক কিনা, মায়ের নবী কামলে ওয়ালা সব জায়গায় আছে, আছে না নাই, ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার মানুষেরা আপনাদেরকে বলে যাই, পানিশ্বরের ভাইয়েরা বাবাজিরা, আমার মায়ের নবীর শানে বেয়াদবি করলে ওলি হওয়া যায় না, আবেদ হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, নূর নবীর সাথে প্রেম করলে আবেদ হওয়া যায়, ইমানদার হওয়া যায়, জান্নাত পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা, খুব খেয়াল করে শুনবেন, মায়ার নবী কামলে ওয়ালা রওজা শরীফের তালার মধ্যে লেখা আছে, কিসের মধ্যে, আমি গত ১৯ সালেও ছবি তুলে আনছি,
মৌলানা সাহেব আমার সাথে একসাথে উনিও হজ করেছেন, একসাথে আমরা হজের মধ্যে ছিলাম, ওই তালার মধ্যে লেখা আছে হুয়াল হাবিবুল্লাযি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়াল মুকতাহিমি। ও আমার বাবারা আমার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন, সুন্দর করে হযরতে শরফুদ্দিন বুসুরি লিখে দিয়েছেন, যখন কেউ বিপদে পড়ে মুসিবতে পড়ে, বিপদ ছোট হোক আর বড় হোক, যদি মায়ার নবীকে ডাক দেয় ওর বিপদ আর বিপদ থাকবে না, ছোট বড় বিপদ উদ্ধার করবে আমার মায়ের নবী কামলেওয়ালা, দুনিয়াতে এবং আখেরাতে জোরে বলেন ঠিক কিনা। উম্মতের কান্ডারি রহমতের নবী, যেদিকে যত ব্যাখ্যা দাও দাও কাজ হবে না, আমার নবী ছিল, আমার নবী এখনো আছেন, আমার নবী থাকবেন, কথা বলেন ঠিক কিনা। আলা হযরত আজিমুল বারাকাত কালামের মাধ্যমে ঝাড় করে দিয়েছেন, ক্যা খবর কিতনে তারে খিলে চুপ গয়ে পর না ডুবে না ডুবা হামারা নবী, বলেন না সুবহানাল্লাহ। অন্য নবীরা দুনিয়াতে এসেছিলেন, আবার ওনারা দাওয়াতের কাজ করে চলে গেছেন, আর আমার মায়ের নবীর দায়িত্ব শেষ হয় নাই, এখনো নয়, আমার আল্লাহর আল্লাহই খোদার খোদাই যতদিন, আমার রহমতের নবীর মুস্তাফাই ততদিন, জোরে বলেন ঠিক কিনা। সবাই এসেছেন চলে গেছেন, দায়িত্ব শেষ হয়ে গেছে, আর আমার আমার আপনার প্রাণের নবীর দায়িত্ব শুরু হয়েছে, শেষ নাই, শেষ নাই, শেষ নাই, আমার নবী আছেন থাকবেন সব সময় থাকবেন, জোরে বলেন ঠিক কিনা। আমার বাবাজির কথায় একটা জিনিস আমি একটা সেন্টেন্স আপনাদেরকে বলে যাই, সব সময় পাবলিকরে বলে দিবেন, আমার মায়ার নবী রুহানি ও জিসমানি সদা সর্বদা সবখানে হাজির ও নাজির, আরো জোরে কোন, সর্বদা সবখানে রুহানি ও জিসমানি হাজির হওয়ার ক্ষমতা দিছে কে, আরো জোরে আয়ন হয় নাই, আল্লাহ বলেন আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার মায়ের নবীকে ডিগ্রি দিচ্ছেন, সম্মান দিচ্ছেন যে আপনি শাহেদ, আপনি কি কথা কন না, শাহেদের অর্থ হাজির নাজির, সুবহানাল্লাহ। কন ফামান শাহিদা মিনকুম শাহারা তাফসীরে বাইজাবির মধ্যে আয়াতের স্পষ্ট তাফসীর বাইজাবি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি ডাইরেক্ট অর্থ করেছেন, ফামান শাহিদা আই ফামান হাজিরা, আমার মায়ের নবী হাজির নাজির, বড় করে কর আল্লাহু আকবার। তাই বলতেছিলাম মায়ের নবীকে ডাকলে বিপদ কাটবে দুনিয়া এবং আখেরাতে, ওলিকে ডাকলেও বিপদ কাটবে, ওলির দরবারে আসলে মুসিবত দূর হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওলির দরবারে যাওয়ার আগে আসি ইমাম বুখারীর কাছে, কার কাছে, ওনার নাম শুনছেন নি, ইমামে বুখারী যিনি ঈদুল ফিতরের দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সহিহ বুখারী জিল্দ আউয়াল প্রথম খণ্ডে মুকাদ্দামা আল্লামা আহমদ আলী সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই মুকাদ্দামার মধ্যে লেখা আছে ইমাম বুখারীকে নেওয়ার জন্য হাজির নাজির নবী হাজির হয়ে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে ইমাম বুখারী পর্দা নিয়েছেন ওই মুহূর্তে মায়ের নবী নূরের হাত মোবারক বাড়াইয়া ইমাম বুখারীকে নেওয়ার জন্য হাজির হয়ে গেছেন, চিৎকার দিয়ে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন মাজার শরীফে দাফন করা হয়, কি করা হয়, দাফন করার পরে মাজার শরীফের মধ্যে যে আশেপাশে যত মাটি আছে, কি আছে, মাজারের মাটিগুলো থেকে এমন মেশক অম্বরের ঘ্রাণ বের হতে লাগলো, দুনিয়ার মানুষেরা ওই মাটি তাবিজ বানায় নিয়ে যায়, যে যে রোগের জন্য ব্যবহার করে কাজ হয়ে যায়,
আরো বড় করে ওলি আল্লাহর মাজারের মাটির ক্ষমতা আছে না নাই কারণ ওলির সাথে ওই মাটির সম্পর্ক হয়েছে কথা বলেন ঠিক কি না আমার মায়ার নবী কামলেওয়ালা যেই রওজা পাক সোনার মদিনায় আরাম করতেছে বন্ধুরে ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে ওই মাটির দাম কত স্পষ্ট ইসলামী শরীয়তের ফতোয়ার কিতাবের মধ্যে আছে আফদাল মিন আরশিল আযীম আমার মায়ার নবী যেই মাটির মধ্যে শুয়ে আরাম করতেছেন ওই রওজা শরীফের মাটি আল্লাহর আরশে আযীমের চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি জোরে কোন আল্লাহু আকবার রহমতের নবীর জিসিম মোবারক লাগার কারণে মাটির দাম কম না বেশি কথা বলেন কম না বেশি ঠিক তেমনি ভাবে হযরত ইমাম বুখারী ওনাকে দাফন করার পরে ইমাম বুখারী তো অনেক দূরের কথা উপরের কথা আমি কাছাকাছি কথা বলি আমার বাড়ি সাতক্ষীরা যদি চাকরি করি থাকি বাসা ঢাকায় এই সাতক্ষীরার মধ্যে একজন ওলি শুয়ে আছেন যার নাম হলো হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট পাহাড়ের উপরে ওনার মাজার টিলা বানানো আছে ওই পাহাড়ের মাটি যদি কেউ তাবিজ আপনার মাদুলির মধ্যে মাটি ভরে নিয়ে সুন্দরবনে যায় তার সামনে দিয়ে বাঘ চলে গেল বাঘ তারে ডাকে না তার কাছে আসে না বাস্তব প্রমাণ আমি নিজে জানি আমার দাদারা পর্যন্ত গল্প শুনিয়েছে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ ওলির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এত দাম বেড়ে যায় বাঘ পর্যন্ত সালাম দেয় কথা বলেন ঠিক কি না যদি বলেন হুজুরের প্রমাণ কোরআন হাদিস দিয়ে দিতে হবে এই সমস্ত গল্প দিয়ে দিলে হবে না সহিহ বুখারী আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী ইমাম বুখারী হাদিস এনেছেন হযরত সফিনা জঙ্গলে গেলেন লম্বা কথা আমি আসলটুকু বলে দেই যাওয়ার পরে ক্ষুধার্ত এক বাঘ তেড়ে আসতেছে ওনারে ধরবে আমার নবীর সাহাবী হযরত সফিনাকে ধরবে বাঘ যখন আসতেছে হযরত সফিনা বলেন এবারে তো আমার ধরছে রে আমারে ধরছে উপায় নাই আমার উপায় নাই বাঘ আমারে ধরতেছে আমি একটা কাজ করি দুনিয়ার বাঘের থেকে যদি আমার মায়ের নবীর নাম মোবারক উচ্চারণ করি ও যদি আমারে আমারে ছেড়ে দেয় এটা তো অবশ্যই দয়াল নবীর নামে পাকের ইজ্জতের খাতিরে দিতে পারে তবে একটা ব্যাপার হলো আমার নূর নবীর নাম আমি দয়াল নবীর গোলাম বলে পরিচয় দিলে কেন আমারে ছাড়বে না আমি পরিচয় দেই যেই নবীর নাম মোবারক বলে আমি কবরে বাসব হাসরে বাসব মিজানে বাসব পুলসেরাতে বাসব ওই মায়ার নবীর নাম মোবারক আজকে আমি আমার বাগের সামনে বলবো হযরত সফিনা বলেন বাগ তুমি আমার দিকে তেড়ে আসতেছো শোনো আমার পরিচয় দাও সহিহ বুখারীর হাদিস অন্য কোন জায়গার হাদিস বলছি না আমার মায়ের নবী রহমতের নবীর শান ও আজমত শুনেন বাঘের সামনে হযরত সফিনা উত্তর দিলেন জবাব দিলেন বাঘ তুমি কই আসতেছো শোনো আমার পরিচয় নাও তারপরে আমারে ধরবা আমার পরিচয় হলো আনা মাওলা রাসূলুল্লাহ আমার পরিচয় হলো আমি রাসূলের পাকের গোলাম আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ও বাক আমার পরিচয় নাও আমি রাসূলের গোলাম আনা মাওলা রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে বাঘ আস্তে করে ধরা দূরের কথা ওনার কদমে পাকের মধ্যে পড়ে গেছে মায়ার নবীর গোলাম পরিচয় দিলে লাভ না লস কথা বলেন লাভ না লস মায়ার নবীর পরিচয় দিলে গোলামীর পরিচয় দিলে এমন লাভ মিলে ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতেও বাঁচা যাবে আখেরাতেও বাঁচা যাবে ওই নবীর প্রেমিক যারা তাদের পরিচয় দিলেও নাজাত পাওয়া যাবে জোরে বলেন ঠিক কি না ইমাম বুখারীর মাজার শরীফে চারদিক দিয়ে সীসা ঢালিয়ে প্রাচীর দিয়ে মাটি যাতে আর নিতে না পারে সে ব্যবস্থা করে দিয়েছে ইমাম বুখারীর রওজা শরীফের সাথে মাটি লাগার কারণে এই মাটির দাম এত বেড়ে গেছে একটু আগে আমি বলেছিলাম গরুর গোশত আর আলুর কথা মনে আছে হ্যাঁ ওলি আল্লাহর সাথে আমাদের একটু সম্পর্ক হইলে লাভ হয় না ক্ষতি হয় বেশি দূরে যাওয়া লাগবে না
এইরকম একটা কাপড় আমার দিকে তাকান, এই কাপড়টা যদি আমি কয়েক গজ কাপড় কিনে আনলাম, আনার পরে এই কাপড় দিয়ে আমি পাগড়ি বানাইলাম, এই কাপড় দিয়ে আমি জুব্বা বানাইলাম, পাজামা বানাইলাম, বানাবার পরে আমি আমার টুপি বা পাগড়ি খুলে আমি চুমা দিয়ে রসুলের সুন্নাত বলে ভক্তি করে রেখে দিই, ঠিক কিনা? পায়জামা খুলে কি কেউ চুমা দেয়নি? হ্যাঁ, কোন পাগলেও চুমা দেয়? পায়জামা খুলে চুমা দেয়নি? কারণ টুপি পাগড়ির ইজ্জত করে, তাহলে টুপি মাথায় উঠছে, এজন্য টুপির সম্মান বাড়ছে, পাগড়ির সম্মান বাড়ছে। একই থানের কাপড় দিয়ে যদি আপনি আমি কি করি, ওই কাপড়টা দিয়ে যদি কোরআন শরীফের কাভার বানাই, তাহলে কি ওই কাভারের মধ্যে মানুষ চুমা দেয় না? হ্যাঁ, কারণটা কি? একই কাপড় আমি পায়জামাও বানাইছি, টুপিও বানাইলাম, জামাও বানাইলাম, আবার কোরআন শরীফের কাভারও বানাইলাম। কোরআন শরীফের কাভার বানানোর কারণে এই কাপড়ের দাম বাড়ছে না কমছে? যখন পাজামা বানাইছি তখন কি ছিল? হ্যাঁ, পাজামার বেলা কমছে, আর কোরআন শরীফে লাগানোর বেলা কথা কন না, বাড়ছে না কমছে? বাড়ছে। কারণটা কি? ও মৌলবী, তুমি কি বোঝো না ওলি আল্লাহর কথা শুনলে তোমার গা জ্বালা করে? তুমি কি বোঝো না ওলি আল্লাহর সহবতে আসার পরে তাহলে এবার বলেন দাম বাড়বে না কমবে? এবার শোনেন হুজুর গৌসে পাক শাহীন সাহেব দরের কথা। ওনার দরবারে একজন বাবুর্সি, বাবুর্সি কি করে? হ্যাঁ, আপনাকে এদিকে বাবুর্সি আসেনি, তাবারুক তৈরি করছে না? তারা কারা বাবুর্সি? আজকে এদের কপাল ভালো যে মাহফিলের ওলি আল্লাহর ওরসের তাবারুক বানাইছে, ঠিক কিনা? গৌসে পাকের দরবারের বাবুর্সি 12 বছর রান্না করছে, কয় বছর? আর সবাই কইতে হবে কয় বছর? ঘড়িটা দেখে লই ওয়াজ শুরু করা যায়নি, 12টা বাজে গেছে, তা কেমনে হবে? 12টা 10, আর 5 মিনিট কই নাকি? না, ছাড়তে হবে, আপনি তো বেশি বেশি আসেন নাই। আমার আব্বা কি কয়? এক ঘন্টা কম না বুঝছি। আজকে যারা আছেন সাথে মোটামুটি সবাই আশেক রসুল, ঠিক কিনা? কয় বছর কথা কন, আপনারাও কইবেন আমিও কমে, আমি কি একা সব নিমুনি, আপনারাও নিবেন। কয় বছর সবাই এবার আমি ভাগবো, আমি কারো বলবো না, আমি চলে যাবো। 12 বছর রান্না করে বাবুর্সি ছাড়া কিছু ডাকে না, ওদিকে চোর কুতুব হইয়া যায়। সোহবতে এলে চোর কি হয়? তুই চুরি করিস না, তুই আমার দরবারে আসছিস, ভালোর সাথে বিশেষ ভালো হবি, ঠিক কিনা? ও কোন মাস সাদেকিনের রস করতেছি, ভালোর সাথে কি হবি? ভালো হবি। তুই কেন চুরি করতে আসো? তোরে থামাইয়া রাখছি, আয় অমুক জায়গায় কুতুবের দরবার, ওখানে চলে যা। মুহূর্তের মধ্যে আমার গৌসে পাক ফয়েজ দিয়ে কুতুব বানাইতে পারেনি, কথা কন? কারেন্টের মধ্যে হাত দিলে কি বাঁচা যায় না মরা যায়? যদি কারো মরিবার পরিকল্পনা থাকে কি করিবার? মরিবার পরিকল্পনা, কারেন্টের মধ্যে হাত দিলি, কারেন্ট কি চুমা দিলি ছাড়বো নেই? যে কারেন্ট, তুই আমার স্বাস্থ্য ভাইয়ের শালার শ্বশুরের আব্বার ভাইরা ভাই, তুই আমারে ছেড়ে দে ছাড়বে? বলে এত দূর ঘুরে তোর পরিচয় দিলাম, তুই কে তাও ছাড়ছে? আল্লাহ বলে খবরদার, আমার ওলিও কিন্তু কারেন্ট কম না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথা বলেন ঠিক কিনা? কালাম কার? আর একটু বড় করে, এইরকম আসতে হয় না, কালাম কার? 12 বছর রান্নার পরে, কয় বছর? আমি এত দেখলাম আমার সামনে সরে কুতুব হইয়া যায়, এবার আমি জামুগা, এবার আমি আমি আর রান্না করতে পারবো না, কারণ আমারে কিছু দেয় না, আমি শুধু বাবুর্সি। এই বাবুর্সি রাগ করে চলে গেল, রান্না বন্ধ, লঙ্গরখানা বন্ধ, খাওয়া দাওয়া নাই, চলে গেছে কয়েকদিন হয়ে গেল। এখন ওই জামানায় এত পরিবহন ছিল না, বাড়ি অনেক দূরে যাইতেছে, হাঁটতে 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 ক্ষুধার যন্ত্রণায় এক গাছের নিচে বসে আছে, শিকড়ে
ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে যে আমি আর পারি না একটু জিরাইয়া লই। হঠাৎ ঘুমের মধ্যে বাবুর্চি ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে দেখে বাবুর্চি দেখতেছে, বাবুর্চি দেখে ঘুমের স্বপ্নের মধ্যে আল্লাহর সত্তর জন কুতুব, কয়জন কয়জন সত্তর জন কুতুব আল্লাহর কাছে মোনাজাত দেয়, আল্লাহ গো তিন দিন দুই তিন দিন পার হয়ে গেল, বাবুর্চি গাউসে পাকের দরবার থেকে রাগ করে গেছে, গাম রান্না করে খাওয়াইলো না, এখন আমাদের ক্ষুধা লাগছে, আয় আল্লাহ খাবার জন্য গৌসে পাকের এত বড় নাম ব্যবহার না করে আমরা দোয়া করি তোমার দরবারে গৌসে পাকের বাবুর্চির ওসিলায় আমাদের খাবার দিয়ে দাও। নিজের কলম গৌসে পাক কসিদা কিন্তু নিজে লিখেছেন, নজর তুইলা বিলাদিল্লাহি জামান কখর দলতিন আলা হুকমে তেসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া ও কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে। কি কইলাম কিছু বুঝছেন? যা ঘুরে ঘুরে আবার আসবে না, আইলে হবে না। এই যখন আমি বসছিলাম আস্তে আস্তে চলে গেছিল, আবার আইসে, কারণ জানে হুজুর প্রধান বক্তা আসার টাইম হইয়া গেছে। সবার না, সবার বদনাম দেওয়া যাবে না, এই যারা গেছিল ফ্রেশ হয়ে আসছে বলা যায়। যতই বলেন লম্বা করে আপনাদের বিরক্ত করব না, আমার একটু আগে ভাগে দিলেই ভালো হইতো, কিন্তু বড় হুজুর অস করলেন মাশাআল্লাহ ভালো। আমি অনেক আগেই জানি জিয়াদি সাহেবের ব্যাপার, ইনিও ভালো অস করেছেন। সবাই নূর নবীর প্রেমিকদের জবানের মধ্যে রসুলে পাকের প্রেমের বোল ফোটে, জোরে বলেন ঠিক কি না? বয়স কিন্তু তার কম হয় নাই, কিন্তু এখনো যেই ডাক দেয় ওই ডাক কিন্তু সহজে আসে না, ওটা প্রেমের কারণে বের হয়, জোরে কোন ঠিক কি না? চট্টগ্রামে আমার এক সময় এক ওয়াজে বলছে, হুজুর সুন্নি হুজুর আস্তে আস্তে কথা কইতারে না? আমি বলি না, এত গরম হয় কেন? আমি বলো রসুলের পাকের আশেকরা এমনি গরম, এশকের আগুনই আলাদা, গরমই আলাদা, আর মিন 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 করে, এগুলো হচ্ছে সব ওদিকে অংশ দুশ্মন, ঠিক কি না? চোরের কণ্ঠের আওয়াজ কি জোর হয়নি? ও যতই জোর দেখে ওই জোর জোর না, ভিতরে দুর্বলতা কথা বলেন আছে না নাই? এদিকে কয় কি জানি না, আমাদের সাতক্ষীরায় বলে চোরের মন ও মা, এদিকেও কয়নি, এদিকে তাহলে পুলিশ আসে, চোরের মন পুলিশ পুলিশ করে। ও বন্ধুরা, চোরেরা যতই চোরে করু, ধরা খাইবার চেষ্টা যতই চালাও না কেন, বাংলার জমিনে ইয়া নবী সালামু আলাইকে বন্ধ করার ক্ষমতা তোমাদের নাই, জোরে বলেন ঠিক কি না? সব জায়গায় বলি আমি, ইয়া নবী সালামু আলাইকে বন্ধ করতে পারবা? পারবে? খুব চেষ্টা করতেছে, খুব চেষ্টা করতেছে, বেদাত শিরিকের ফতোয়া দিয়া বহু চেষ্টা করতে, যত চেষ্টা করে তত মিলাদুন নবী বাড়ে, অনুষ্ঠান বাড়ে, জুলুস বাড়ে। যেসব জায়গায় জুলুস হইতো না সেসব জায়গায় যশ্নে জুলুস হইতেছে, জোরে বলেন ঠিক কি না? ও বন্ধুরে, আমার মায়ের নবীর শান মান আমার আল্লাহ বাড়াইছে, আর আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে এইখানে উল্টা পাল্টা করলে চলবে না, আমার মায়ের নবীর শান মান আমি আল্লাহ বাড়িয়েছি, ওরফানা লাকা যিকরাকা, আর আমার মায়ের নবীর ইজ্জত বাড়াবার জন্য যে বয়ান করবে আমি আল্লাহও বলে দিলাম তার সম্মান বাড়বে, বলেন সুবহানাল্লাহ। মিটি গিয়া কবি বলেন, মিটি গিয়া মিটি তাহে মিটি যায়েঙ্গে আধা তেরা, মিট গিয়া মিটতা হ্যায়
मिट जाएंगे आधा तेरा ना मिटा है और ना मिटेगा कभी चर्चा तेरा। की कोई लाभ नबी नबी करबेन इज्जत बाढ़ ठीक की ना नबी नबी करबेन इज्जत कमबे इज्जत बाढ़ कथा बोलें ठीक की ना ओई नाम जत निबे नजरुल कय तोरा बुझदि ना आमार काछे शोन मुहम्मदेर नाम जो पेछिलि गामो एकटु गामो गामो মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে নজরুলের কেডা কইছিল কন্ত মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বুলবুলি তোর কণ্ঠের দাম তো বেড়ে গেছে তুই যে নবী পাকের প্রেমের গান গেয়েছিস বলে তোর কণ্ঠের দাম বেড়েছে ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না বলছি বলি আল্লাহর কথা হুজুর গৌসে পাক শাহশাহ বাগদাদ বাবুরসি পালাইয়া গেছে কি করছে কয় আমারে আমারে কুতুব বানায় না ক্ষমতা আছে গৌসে পাকের আমার দিকে কিছু দেয় না আমি জামুগা চলে গেল গাছের শিকড়ের উপর ঘুমাইলো খবরের মধ্যে দেখে 70 জন কুতুব ওলি আল্লাহর ওসিলায় খাওন চায় আর বড় করে কোন না যে আল্লাহ তোমার এই বাবুসি গাউসে পাকের বাবুসির ওসিলায় যে বেড়া রান্না করলে আমরা খাইতাম তার ওসিলায় আমরা একটু খাবার দাও ক্ষুধা লাগছে হঠাৎ বাবুসি দেখি আল্লাহর কুদরত হইল ওলি আল্লাহরা কুতুবেরা খাবার চাইলো কয় প্যাকেট কত প্যাকেট 70টি খাবার চেয়েছে 70টা প্যাকেট উনি দেখতে পেলেন 70 প্যাকেট না খাবার আইছে 71 প্যাকেট কত ওসিলা দিছে কার মহব্বতে কর না কার বাবুসির ওসিলা দিয়া খাবার আইছে 70টা চাইছে আল্লাহর একটা বাড়াইয়া দিছে কার লেগে দিছে এবড়াও তো খায় নাই এটা আল্লাহ ভালো করে জানে কিনা কথা কর না কেন সব জানে তো হ্যাঁ এটাই আমাদের ঈমান আল্লাহ বলেন হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ সব জানে কিনা যাইনা শুইনে আমার মায়ের নবীকে জানাইছে কিনা কথা কন না আমার নবীকে জানাইছে কে আল্লাহ আল্লাহ আমার মায়ের নবীকে দিয়ে দিয়েছেন ফা আওহা ইলা আবদিহি মা আওহা বড় করে বলেন না সুবহানাল্লাহ যা দেওয়ার সব দিয়ে সব দিয়ে দিয়ে আল্লাহ বলেন এখন আমার আমি খোদার কুদরতি অন্তরে শান্তি হয় না আল্লাহ আবার বলেন ইন্না আতাইনাকাল কাওসার আছে নি সূরা সূরার নাম কি সূরা কথা পায় না সূরা আল্লাহ বলেন যা দেওয়ার দিয়ে দিয়েছি আমি আল্লাহ দোজকটা বাদে হুয়া খায়রুল কাসির সব ভালাই আমার মায়ার নবীকে দিয়েছি জোরে বলেন ঠিক কি না এজন্য আলা হযরত আজিমুল বারাকাত কত সুন্দর করে আমার মায়ের নবীর শান তুলে ধরেছেন মুলকি কাউনাইনু মে আম্বিয়া তাজেদার তাজেদারু কাকা আমারা নবী বলেন না সুবহানাল্লাহ এবার আমার মায়ের নবীও দেয় আল্লাহও দেয় মালিকানা পেয়ে দেয় মায়ের নবী ঠিক কিনা কোন দে তাহে দে নে কমু চাহিয়ে এখানে দেওয়ার পার্থক্য আছে
আমারে যদি মাওলানা বলে হুজুর আপনার মোবাইলটা দেন আমি দিলাম হাত দিয়ে কি দিয়ে আর আমার মায়ের নবী কেমনে দেয় আল্লাহর ওলি আলা হযরত বলেন কোন দিতা হে দে নেকো মুহ চাহিয়ে দেনে ওয়ালা হে সাচা হামারা নবী দেনে ওয়ালা হে সাচা হামারা নবী বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে কালকে আর পাইবেন না মজাটা বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার মোবারক আমার মায়ের নবী জবান মোবারক দিয়ে বলে দিলে হয়ে যায় আমার আমরা দেই হাত দিয়ে মায়ের নবী দেয় জবান মোবারক দিয়ে যা বলেন তাই হয় জাহান্নামীরে জান্নাতি বললে জান্নাতি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জান্নাত দরকার আমার নবী জান্নাত দিতে পারে মরা যে জিন্দা করা দরকার আমার নবী জিন্দা করে দিতে পারেন যেখানে যেটা দরকার চাঁদকে দ্বিখণ্ডিত করার ব্যাপার আমার নবী করে দিয়েছেন যেটা দরকার সূর্য ডুবে গেছে ডুবন্ত সূর্যরে আঙ্গুলের ইশারা দিয়ে উঠিয়ে দিয়েছেন আমার মায়ের নবীর এক আঙ্গুল মোবারকের ক্ষমতা সূর্য ডুবন্ত সূর্য উঠে আছে ও মোল্লা আমার মায়ের নবীর দিকে চেয়ে দেখো রাসূল চিল্লানা আমার মায়ের নবী কেমন একটু চাইয়া দেখো জোরে বলেন ঠিক কিনা সূর্যের ইশারা এই সূর্য ডুবে গেছো কয় হ্যাঁ আল্লাহর হুকুমে ডুবে গেছি আল্লাহর হুকুমে ডুবছো ডুবছো আমি রসুলের ইশারায় ওঠো আমার ইশারায় উঠো সূর্য উঠছে না ডুবছে আমার সূর্য আমার রসুলের কথা শোনে কিনা চন্দ্র দুটুকরা হলো আমার রসুলের পাকের কথা শুনছে না শোনে নাই হ্যাঁ পাহাড় থরথর করে কাঁপে পাহাড় হইয়া আর মানুষের মন নরম হে কাঁপে না বোঝে না আমার রসুল ছিল না হ্যাঁ আমার নবী বলেন কাঁপো কেন আমি আসি না তোমার উপরে ঠান্ডা সুবহানাল্লাহ এত বড় শান পাথরে আমার রসুল চিনল মদিনার পাথরের কুচিগুলো মায়ার নবীকে চিনল বনের হরিণও আমার রসুলকে চিনল এই যে আপনার উট পর্যন্ত আমার রসুলে পাকের দরবারে নালিশ করে সুবহানাল্লাহ আর আজকে তোরা চিনলি না তোদের কি দিয়ে বুঝাবো তোরা তো রসুল পাক চিনলি না তো ওলির কথা বললে তুই এমনিও মানবি না যে রসুল মানে না সে তো ওলি তো মানবেই না কথা কোন ঠিক কিনা তবে আমাদের কপাল ভালো যে আমরা ওলিও মানি নবীও আমাদের কপাল ভালো না খারাপ নবীও মানি ওলিও আহারে এটা বড় ভাগ্যের ব্যাপার এই ঝামানার জন্য কারণ অনেক ধরনের এই যে এই শয়তানের বাক্স খুলবেন এই শয়তানের বাক্সটা এর ভিতরে এমন এমন মৌলবীর ওয়াজ আছে আবার ঘুমটাওয়ালা বেরিয়েছে ঘুমটাওয়ালারা বেরিয়ে কইতেছে আমার নবী নাকি মিজান পাল্লার পাশে যাইয়া বলবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না গোনার পাল্লা ভারী আরো জোরে কর আর একটু বড় করে এই মৌলবীদের অজ শুনতেছে মানুষ কয় না 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 খুব ভালো এটা স্কলার ইসলামিক স্কলার আমারে মনে হয় এরকম স্কলার দুইটা সামনে পাইলে জুতা দিয়ে ফিটেই দিত এর ভিতরে জুতানো যায় না জুতাইলে আমার মোবাইল ডারে জুতানো হয়ে যায় ঠিক কিনা কি দিয়ে উপহার দেবো আর জুতা ছাড়ার কপালে কিছু আছে আমার দয়াল এরপরে আবার আরেক ফতুয়া দিছে কয় যে আম্মাজান খাতুনে জান্নাতের ব্যাপারে কয় কবর নাকি ছাড়বে না নাউজুবিল্লাহ খন যিনি খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিনি যিনি যিনি যার নামটা পর্যন্ত আল্লাহ নিজে রেখেছেন সুবহানাল্লাহ বলেন আজকে যার সামনে আমি জুমায় ওয়াজ করেছি ওয়াজ করে মজা আমার মসজিদের মধ্যে মাওলানারা জানে এই পাগল সব মানানো পাগল এটা আমি মসজিদে ঢোকার সাথে সাথে সেক্রেটারি নারা তেকবি শুরু করছে আজকে এরপরে কাঁচা ফুলের মালা তো আছে জুমায় জুমায় খুব একটা মিস হয় না তো এখন চিন্তা করেন জুমার দিনে যে কি পাগলামিটা হয় আমি আজকে একটু ওয়াজ 10 মিনিট শর্ট করছি আমার মুসল্লি অবজেকশন দেয় কই হুজুর এত দূর থেকে আসছি এটা এটা আপনি করতে পারেন না এ পাগল আছে যারা রসুলের পাকের প্রেমিক প্রেম আলাদা জিনিস এটা কোনো টাকা পয়সা দিয়ে হয় না ঠিক কি না বলেন এটা যদি কিছু দিয়ে পাওয়া যায় এটা আলাদা অটো আল্লাহ ও রসুলের দরবার থেকে কেমনে কেমনে কানেকশন আছে তবে প্রেম পাওয়ার জন্য একটা জিনিসের দরকার তার নাম হলো সবর আদব কি দরকার দেখবেন ওলি আল্লাহর দরবারে যারা যায় তাদের আদব কত কত সম্মান করে ঠিক কি না কর আল্লাহর ওলির দরবারে যে তাআজিম ইজ্জত আছে মা বাপকে সম্মান করে কদম বুসি করে যারা বেয়াদব বানাচ্ছে ইদানিং ওরা কদম বুসিরেও তুলে দিছে
আমার এক ছাত্র সেদিন আসছে তার অভিভাবক সহ এসে কদমবসি করছে প্রিন্সিপাল হুজুরকে, ওই অভিভাবক তার বাইরে বেরিয়ে কইতেছে এই এগুলো তো ইদানিং হুজুররা বলে কদমবসি জায়েজ নাই, তুমি এটা করলা কেন? হুজুররা বলে আগের হুজুররা অত বুঝতো না, এখন হুজুররা ভালো বোঝে। তো ও দৌড়ে আমার কাছে আসছে কয় তোমার জাগা মতো লইয়া লই, কারণ আমার কাছে নিয়ে আসছে এলে বললাম তুমি কি কইলা, তো বলে এই কথা হুজুররা কয়, কোন হুজুর কইছে? কয় অমুক হুজুর কইছে। তো হুজুরকে কয় হাজারি, এখন আমি বললাম হাজারি কইছি। আচ্ছা তুমি হাজারিরে বাদ দাও, তোমারে বাই যে কদম বসি করলো হুজুরে তোমার কেমন লাগছে? না এটা তো আগের থেকে দলিল শুনবানি, এটা সরাসরি আমার রসুলের সুন্নাত, সুবহানাল্লাহ। আমি তারে দলিল যা দেওয়ার দিলাম তখন ঠান্ডা হইয়া কয় আসলে ওরা ওরকম বলে কেন? আমি ওরা ওই রকম বলে কেন বলে আপনাদের বলবো? যদি বলেন এরা কেন উল্টা পাল্টা বলে, তার একটি জবাব, আপনাদের ঘরের মধ্যে কারো জ্বর হয়েছে কোনো সময়? হ্যাঁ জ্বর হয়, জ্বর হওয়ার দরকার নেই, হয়েছে নি এটা কোন? আর যারা কবে না তাদের কি হবে আমি বলতে পারবো? এখন জ্বর হইলে একটু বেশি জ্বর হইলে অনেক সময় ভুল টুল বকেনি হুজুর, আই তো হুজুরের দিক মোটেও তাকাই নেই, ভুল বকে না, দেখবেন জিলাপি সামনে দিলে কয় এটা আপেল, আবোল তাবোল এই আসল কথা কইছে, এটা কর না কায়, এটা ভাষাটা আমার মনে আসিল না, কি কয়? আবোল তাবোল, আবোল তাবোল বকে কয়। আপনার দেখবেন অনেক সময় ওই শ্বশুরেরও বেইডে খেয়াল জ্বর বেশি উঠবে না? আচ্ছা ছোট্ট একটা জ্বরে যদি ও উল্টা পাল্টা বকে তাহলে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন আমার রাসূলের সামনে বেয়াদবি করছি, তোর তো জ্বর না ভিতরে রোগ হইছে, এই রোগ তোর ভালো হবে না আরো বাড়বে, এ এমন জিনিস। অতএব যদি সামান্য জ্বর উঠলে ভুল বকে, যদি শরীরের মধ্যে জ্বর উঠলে যদি আবল তাবল করে তাহলে ঈমানের মধ্যে যার জ্বর হয়েছে সে কি সোজা কথা বলতে পারে? উত্তর ঠিক আছে না? সঠিক তো, জানি এগুলো সব বলে দিচ্ছি আপনাদেরকে, যদি বলে ওরা ভালো বলে, ওরা এরকম বলে, ওরা তো এরকম বলে, বলবে আবল তাবল বলার কারণ হইলো ওদের ইমানের মধ্যে জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, কথা বলে ডেকে না। খাবার আসছিল কয় প্যাকেট মনে আছে নি? হ্যাঁ 71 প্যাকেট আইলে এখন চিন্তা করতেছে, এখন সবাই একটা করে পাইয়া উনি খবরের মধ্যে অবাক হয়ে গেছে, কি রে আমি আমার ওসিলা দিয়ে তা খাবার চাইলো আল্লাহর কুতুবের, আমি বাবুসি, আমি কি বাবুসি? আমি গাউসে পাকের সহবতে ওয়াজ করতেছিলাম, আমি সহবতে ছিলাম বাবুসি হিসাবে, আর বাবুসিরা দেখি ওই কুতুবেরা দেখি বাবুসির ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহর কাছে, আবার আল্লাহ খাবার দিল দিল, 70টা বন্টন হওয়ার আগে আগে আমারটাও দিয়ে দিল, এখন আমি খুদার তাড়নায় কাতর হয়ে শুয়ে পড়েছি, এখন যেই ঘুমটা ভেঙে গেছে এই স্বপ্ন দেখার পরে দেখতেছে খাবার সরাসরি ওনার প্যাকেট হাতে ধরা আছে। বাড়ি যেয়ে কইেন সুবহানাল্লাহ, এখনো টাইম কম, আরো জোরে কর আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ঠান্ডা মাথায় কোন ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কেয়াম যেখানে, নূর নবী যেখানে, গাটি ওলা যেখানে, কজন আছে মাঝখানে কয় না? নাই তো, সত্যি তো নাই, এরম বলবেন ওর সাথে আমরা, আমরা ভেজালে না, আমরা নবী ওয়ালা, মিলাদ ওয়ালা, ঠিক কিনা? আমারে আজকে একজন দাওয়াত দিছে যশোর থেকে, কয় হুজুর আপনার একটু দাওয়াত দিতে চাই, আপনার ইউটিউবে পাইছি। আমি বললাম আমি তো বেশি ইউটিউবের বক্তা না, আমি ওদিক মোটে যাই না, কেউ দিলেও বন্ধ করে দেয়, যেগুলো দিস না ওগুলো আমি অত ভাইরাল হওয়ার ডরে থাকি। এখন আমার কয় নিবানি, আমি কইলাম শোনো তুমি যে আমার দাওয়াত দিবা, আমি কিন্তু মিলাদ পড়া হুজুর তুমি জানো নি, পড়বেন অসুবিধা কি? আমি বলি তোমার অসুবিধা নেই আমার আছে, কি অসুবিধা? কই ওখানে লোকেরা মানেনি, কয় যে হুজুর মিলাদ তো আগে হইতো ইদানিং হয় না, কিন্তু আমরা মিলাদ মিলাদ খুব ভালো লাগে, আপনি পড়বেন অসুবিধা কি? তুমি অসুবিধাটা সামলাইতে পারবানি, তুমি যদি পারো আমি যাবো, সমস্যা নাই, আমি অত ডরাই না,
এরপরে আরো কথা কইলাম, তুমি কি করো জিজ্ঞেস করো, আমারে পাইলে আমার খুব ভালো লাগে, ভালো লাগে লাগে এই এইগুলো মানতে হবে তাহলে আমার দাওয়াত পাইবা, সব মেনে নিছে। তা আমি বললাম অমুক জায়গায় পাশে আমার একজন ভক্ত আছে, তার দুই তিনটা মাহফিলে গেছি, ওরে যাও কইয়া সে যদি আমারে কয় তাহলে হবে, প্যাচটা লাগাই দিছে। আরে ও যদি কয় তাহলে বুঝবো যে মোটামুটি যাওয়ার মতো জায়গা আছে, নাইলে শিয়ালে খাইয়া লইছে, কিসে খাইছে, শিয়ালে মাঠ খেয়ে ফেলতেছে। এই তোদের হাতে এই তোরা এগুলো নিয়ে ঘুরতেছে, আমার ভয় টয় নাই নাকি? হ্যাঁ, এই আগের থেকে আমার বন্দুক দেখাইতেছে, এরা তো মোটামুটি খারাপ না, হ্যাঁ বন্দুক লয়ে ঘরে মা ভিলেজ সাইডে, আরে ও হুলিশ নাকি? গাউসে পাকের বাবুর শিফ হঠাৎ করে বলে আমার হাতে খাবার, আমি তো খাবার চাই নাই, তারা চাইলো আল্লাহ আমার দয়া করে এক প্যাকেট দিয়ে দিছে খাবার হাতে। আচ্ছা এই খাবার কথা কি আর মনে আসেনি? হ্যাঁ কেমনে খাবে, ওসবাগের দরবার থেকে পালাই আসছে না এখন, কয় আমি আর খাবার খামো না, যত কষ্ট হয় আমি ব্যাক করে গৌসবাগের দরবারে যাই, মাপ চাইতে হবে। আমি মনে করতাম সিঙ্গেল বাবুর্সি হয়ে আছি, আর আসলে আল্লাহর কুতুবেরা আমার ওসিলা দিয়ে দোয়া করলে খাবার তারাও পায় আমিও পাই। সোজা ব্যাক করছি যাইয়া গৌসবাগের দরবারে ডরে ডরে, কারণ গৌসবাগের জালালিয়াতের কথা তো আপনারা শোনেন নাই, ওরে বাপরে বাপ কঠিন জালালিয়াত। মাঝে মাঝে খুব দামি পোশাক পরতেন গৌসে পাক সাইন সাহেবের দাদ, পোশাক পরে বলতেন আমার আল্লাহ সুন্দর, হাদিস আছে এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, এ কথা বলে তিনি সুন্দর পোশাক পরতেন। মানুষ কোন সময় কোন হালাত বোঝা যায় না, এখন গৌসে পাকের শানে সামনে যাইয়া ডরে ডরে চিন্তা করতেছে কেমনে কেমনে কি করি, আমি তিন দিন ছিলাম না ফাঁকি যে দিয়ে গেছি, কি না কি কয় উপায় তো নাই। গৌসে পাক হুজরা শরীফের বারান্দায় সাইন সাহেব হালাতে বসে আছেন, এর পিছন দিক দিয়া আস্তে আস্তে সামনে ডরে ডরে ওই খাবারটা আছে কাছে, ওটা খায় না, উপায় তো নাই, যার ওসিলায় খাইতেছি তার তো আগে জানাই খাওয়ান লাগবে, তাহলে কোন বিপদ হয়, আবার খাবার আছে সাথে। এখন গৌসে পাকের দরবারে গেছে, গৌসে পাক দেখতে পায়নি, হ্যাঁ পায়, কিন্তু এটা আমরা মানি তারা মানে, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল্যার জাত ঠিক কিনা কন, এর গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী, ওদের যারা দুশ্মনের রসুল ওদের ওদের নানি পর্যন্ত তালাক তালাক ঠিক কিনা কন, এদের সাথে আমাদের কোনো খাতির, আমাদের কথাবার্তা এরকম। আমার গৌসে পাক সাইন সাহেব দাদ পিছন দিকে না তাকাইয়া তার এই সমস্ত মড়ামড়ি দেখে বলতেছে কিরে বাবুর্সি সাহ, আমারটা কই প্যাকেট তোমারটা তো লয়ে আইছ, আমার প্যাকেট কই তোমারটা লইয়া তুমি খুশি, খাও খাইয়া লাও, হ্যাঁ আমারটা বন্ধুরা আমার। হুজুর গৌসে পাক বলেন বাবুর্সিরে আমার সোহবতে আয়সা তুমি তো বাবুর্সি আছো বলে তুমি রান্না করতেছো, তোমার মাকাম কোন জায়গায় গেছে, এখন তোমার চোখের মধ্যে একটা পর্দা দিয়া রাখছি আমি, তোমারে দেখাই না, দেখাইলে তো তুমি রান্না বন্ধ করে দিবা, এই জন্য দিছি সুইচ অফ করে রাখছি, এতে টাইম হলে তোমার সুইচ খুলে দিব। একটা জিনিস জেনে রাখো আমি আব্দুল কাদের জিলানী, আমার দরবার থেকে কেউ খালি যায় না, যায় না, জোরে বলেন ঠিক কি না। পাগলারা গায় খাজারে তোর দরবার হতি কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর কেউ ফেরে না খালি হাতে, জোরে কোন ঠিক কি না। এটা লইয়া আবার ব্যঙ্গ করে করে ওয়াজ দসিয়ত করো কাম হবে না, হবে না, আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি ফেরে না, জোরে বলেন ঠিক কি না। ওলির সোহবতে গেলে লাভ হয় না ক্ষতি? আমরা একটু যাইয়া দেখবো নি, আপনি একটা প্রশ্ন করতে পারেন, আপনারা করেন নাই আমি বলছি, আমরা তো ওলির দরবারে আজকে এই আল্লাহর ওলির মাহফিলে আসছি, আমরা অমুক পীরের কাছে যাই, যাই কাজ হয় কেন, কই কাজ হবে কেমনে, কেরোসিনের বোতলে কি ঘি রাখলে ঘি খাওয়া যায়, হ্যাঁ এখন পরিষ্কার বোতল পরিষ্কার করার দরকার আছে না নাই, খাইছি সুদ খাইছি ঘুষ খাইছি চুরি করা জিনিস, হ্যাঁ ওই দিকে মাহফিল করে আগে ইদানিং কম ঘটে, ওই নাসিরনগরের ভিতর দিয়ে কুইট্টা ফুইট্টা মুইট্টা ওদিক দিয়ে যে রাস্তাঘাট আছে ওদিক দিয়ে আসার সময় এক দল রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওরাও সালাম দেয়, সালাম আলাইকুম, এক সালামে 50,000, এখন নাই বালাই গেছে,
ডিজিটাল সরকারের যুগ এখন ওগুলো বেশি একটা নাই। আবার দোয়া চায় সব লইয়া আবার কি কয় দোয়াও চায়। এই রকম রিজিক খাইয়া আল্লাহর ওলির দরবারে যে কিছু পাওয়া যাবে সত্য কথাটা কোন পাওয়া যাবে তাহলে হালাল খাওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, মা বাবার মনে কষ্ট দিলে বলি আল্লাহর দরবারে গেলে কি আল্লাহর ওলি কি শুনবে? হ্যাঁ, মা বাবার কষ্ট দেওয়া যাবে, তাদের খেদমতের দরকার আছে না নাই? বউ ঘরের মধ্যে আছে, রান্না করতেছে, আপনি গেলেন হঠাৎ বাইরের থেকে একটু লবণ বেশি হয়ে গেছে জমি করে, এটা যদি করেন আপনার বউ দেখতেছে এতো খাটাশের মতো আমার উপরে পড়ছে, বউ দেখবেন আপনি উল্টা হয়ে বলুন, এটা যদি হয় তাহলে কি পরিবেশ ঠিক থাকলো? স্বামী স্ত্রীর মধ্যেও ঠিক নাই, মা বাবার মধ্যেও ঠিক নাই, ছেলে মেয়েও ঠিক নাই, ছেলে কোন জায়গা থেকে কি রুজি করে আনলো তাও জিজ্ঞাসা করলেন না, ভয় পাইছিলেন নাকি? হ্যাঁ, আচ্ছা মাঝে মাঝে একটু যদি আমি এমন না করি আপনাকে হাসি পামো না, শেষে আমার বলবে কাল সকালবেলা মাওলানা আশরাফুল ইসলাম নুরানি কাদেরী কোন হুজুর একটা লিয়ে এসে হুজুর জমাই তেরে নাস তো নাই জমাইন নে কারবার, বিপদে আছি আমরা, আমরা এইসব গাইতেও পারি না জমাইতেও পারি না, কিন্তু এমনি এমনি মদিনাওয়ালার করমে জমা যায় সবাই মনে হয় খুশি না খুশি ঠিক সবাই কয় দুই একজন মুরব্বী সাহেব কয় দূর এগুলো সেলিমি কথা আমি কইলে হয়। এখন ঘটনা ওই জায়গায় যে আমার বোতল ঠিক করতে হবে, পাত্র যদি ঠিক না করতে পারি আমি, আমার ভিতরে খাবারটা হারাম ঢুকতেছে। আপনি ছোট্ট একটা জিনিস চিন্তা করেন, হুজুর গৌসে পাক শেনশে বাগদাদের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা সেপল খাইছিলেন না, তো উনি খাওয়ার পরে ওনার প্রথম ওনার নাউজুবিল্লাহ কই একটু জরিমানাটা কওয়া ঠিক না, তারপরে ওনার জরিমানা ধরেন কত বছর 12টা। আচ্ছা, একটা আপেল একটা কামড় দিলাম মনে করেন, একটা আপেল নাই আমি একটা কামড় দিয়া কইছি আমারে, আবার মাছ চাইতে গেছি যে হুজুর আপনার কাছে আসছি আপনার ফলের মনে হইতেছে আপনার বাগানের ফল আপনি একটু আমারে ক্ষমা করেন। উনি তো হুজুর আবু সাদর সামাই রহমতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাকের নানা জান, উনি তো জানেন যে এই জিনিস কি আমার কাছে রাখতে হবে, আওলাদে রাসূল আওলাদে রাসূল চিনছে, সুবহানাল্লাহ, কোন এটা আসলে অন্য দিক দিয়ে নিলে হবে না, উনি বুঝে ফেলছে যে এই জিনিস ছাড়া যাবে, পেয়েছি তো পেয়েছি চব্বিশে গেলে মোটামুটি বিয়ের বয়সটা, বিয়ের বয়স এরপর কি কইছিল কয় না মেয়ে একটা তোমার আরেকটা শাস্তি আছে আমার মেয়ে বিয়ে করালাম, মাওলানা রিদওয়ান কই আসো আসো বাবা এদিকে আসো এস্টেজে আসো, হ্যাঁ এখন 24 বছর বয়সে যে টাইম হয়ে গেছে, টাইমের পরে কয় যে তোমার আরেকটু আছে, কি কয় আমার মাইয়াটা বিয়ে করা লাগলো, কিন্তু মাইয়াটা কি ছিল এইসব এইসব কইছে না আসলে বাস্তবে তা নয়, উনি জিজ্ঞেস করলেন যখন বিয়ে পড়ে দিছে দিয়ে বাবা নিজে গেছে মেয়ের ঘরে ঢুকাই দেওয়ার জন্য বাসর ঘরে, শ্বশুর যাইতেছে হাত ধরে কয় এটা বাসর ঘর তুমি প্রবেশ করো, ভিতরে প্রবেশ করে উনি ব্যাক করছেন কয় না আপনি যা কইছেন তা তো না, এটা আমার বউ না, এটা আমার বউ না, কয় কেন আপনি না কইছেন না কানা খোড়া এই সব হাটতারে না, আমি যাই দেখি যে এই বেহেস্তের হুর কই এটা তোমার বউ, বাড়ি যেয়ে কইবেন জোরে কর না সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার, তারপরে তাহলে আপনি এটা কেন কইলেন, তো উনি উত্তর কি দিছিলেন, উত্তর দিছিলেন কয়েক রকম আপনারা শুনছেন, এটা কি শুনছেন জানি না তবে আমরা যারা বাহাজাতুল আসরার পড়া মানুষ আমাদের কথাটা একটু শুনে রাখেন, উনি জিজ্ঞাসা করছিলেন একজন খাদেমরে ডাকছে নাকি কয় তুই আমার বাড়ি কত বছর কাজ করো, কয় হুজুর 18 বছর, এই 18 বছর বয়স আমার এখানে তোর, হ্যাঁ এই কত আমার ছেলে মেয়ে কয়জন, কয় হুজুর ছেলে দেখছি মাইয়া তো দেই নাই মেয়ে তো, এবার 12 বছরের একটা ডাকে এইভাবে ডাকে এতদিন তোমার তুমি আমার বাড়িতে আমার মেয়ে দেখো নাই, কয় না মেয়ে দেখি নাই, আমি এজন্য বলেছি যে আমার মেয়ে ছিল কি ছিল না তারা দেখে নাই, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে মেয়ে যে বাড়িতে আছে এইটা এমন এমন রেহেম মুবারক থেকে গাউসে পাক স্বয়ং সেবাগদার দুনিয়ার জমিনে আসছেন, যেই গাউসে পাকের আম্মা জানকে এতদিন বয়স হওয়ার পরেও বিবাহযোগ্য হওয়া পর্যন্ত বাড়ির খাদেমরা পর্যন্ত তার খবর জানে না যে এই বাড়িতে মেয়ে জন্ম নিয়েছে, আর একটু বড় করে কোন এমনি
গাউসুল আজম হ্যাঁ ঘুরে ঘুরে নিজে ঠিক হতে হবে নিজের কি হতে হবে ঠিক হতে হবে এরপরে মনে করেন যে হুজুর হযরতে খাজা গরিবে নামাজ আমাদের খাজা বাবা কি বাবা এরা তো খাজা বাবা শুনলে ওরা কত রকমের ব্যঙ্গ করে কিন্তু বাস্তবে তোমরা বাবা চিনলা না বাবা জন্মদাতা বাবা যে বাবা সেই বাবা নয় এটা সম্মানের বাবা তবে খাজা বাবা আমাদের বাবা জোরে কোন ঠিক কি না ওলি আল্লাহর আমাদের বাবা কথা বলেন ঠিক কি না খাজা বাবা উনি ওনার পীরের দরবারে কতদিন কাটাইছে বিশ মতন্তরে বাইশ বছর তো বিশ মতন্তরে বাইশ বছর একটানা আল্লাহর ওলির সহবতে কাটাইয়া এদিকে গৌসে পাকের আব্বা এত বছর কাটাইলেন আর আমরা একদিন এক ঘন্টা বসতে পারি না আমরা হঠাৎ করে বলি আমরা কি পাইলাম বাস্তবে আমরা সহবত নেওয়ার মতো সময় দিতে পারি আপনি ওলি আল্লাহর দরবারে খেদমত করেন করার মতো করেন সময় দেওয়ার মতো দেন দিলে দেখতে পাবেন নিশ্চয়ই নিশ্চয়ই ওলির সোহবতে আসলে কিছু না কিছু মিলবে 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 কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলির দরবারে সময় দেন আমাদের আপনারা আমাদের দরবার সম্পর্কে জানেন কিনা আমি আওলাদ রসুলের মুরিদ বর্তমান হুজুরের আব্বা জান হুজুর তৈয়ফ রহমতুল্লাহ আলাই হাফেজ কারি আওলাদ রসুল দয়াল নবীর চল্লিশতম আওলাদ ওনার কাছে একজন বিখ্যাত আলেম যার নাম বললে চিনে ফেলবেন কিন্তু বলবো না ওই আলেম অনেক দরবারে বায়াত গ্রহণের জন্য ঘুরছে কিন্তু বায়াত গ্রহণ করতে পারে নাই তো হুজুরের কাছে আসছে এসে হুজুরের কাছে কয় যে আপনার কাছে বায়াত গ্রহণ করব একটু কারামত দেখতে চাই কিন্তু উনি কারামত বলে না কিন্তু ঘুরে ঘুরে বলছে চল্লিশ দিন আমার সাথে একটু থাকো চল্লিশ দিন পরে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার দরবারে চল্লিশ দিন ছিলাম কারামত দেখি নাই তখন হুজুর বলছিলেন বাবা বলো তো দেখি আমি এই চল্লিশ দিনের মধ্যে দয়াল নবীর কোন সুন্নতটা আমার থেকে ছুটে গেছে ওই সুন্নতটা তুমি ধরিয়ে দিলে আমি ওটা আমল করব কিভাবে বলছে সুবহানাল্লাহ বলেন যে তুমি বলো তো আমার চল্লিশ দিন আমার সাথে থেকে আমার নবীর একটা সুন্নত আমার থেকে ছুটে গেছে এরকম দেখিয়ে দাও দেখানোর পরে আমি সেই সুন্নতটারে আমল করব তিনি বললেন হুজুর আমি চল্লিশ দিনে একবারও একটি রসুলে পাকের আমি এত বড় আলেম হওয়ার পরে আমি আমার জ্ঞান দিয়ে বিবেচনা করে দেখলাম একটা সুন্নত আপনি বাদ দেন নাই অতএব বলে এর চেয়ে বড় কারামত আমার নাই এ কথা বলার সাথে সাথে বায়াত গ্রহণ করেছেন বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা যে উলি যা দেখতেছি বর্তমানে তাদের ভিতরে সুন্নাত আছে কিনা দেখেন ওলি আল্লাহ গুলো সব ওলি সব তোর খারাপ না আল্লাহর ওলিরা তো ওলির দরবারের পাগল আমরা কিন্তু আসলের মধ্যে এখন আসল পাওয়া মুশকিল নকল বেশি হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনি কিছু মনে করবেন না আমরা ওলির পক্ষের মানুষ ওলির জন্য জীবন দিতে পারি তবে ওলি যিনি যার জন্য জীবন দিব তাকে ঠিক হতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন এই মাঝে মাঝে আমি বলি আপনারা শুনলে হাসি পাবেন যে নকলের গায়ে লেখা নকল থেকে সাবধান প্রোডাক্ট কি নকল নকলের গায়েই লেখা নকল থেকে সাবধান এটাই নিজেই নকল নিজে কি আর নকলে তো বাংলাদেশ অনেক এগিয়ে আছে এক বাটারে কত বানাইছে টাটা টাটা আটা খাটা খাটা আছে নাকি আছে এখন মনে করেন যে এই যে নকল এখন আল্লাহর ওলিরা নকল সাজলে হবে না আল্লাহর ওলি এমন এক বেলায়েতের সাগর হুজুর গৌসে পাক শেনশে বাগদাদের দিকে তাকান হুজুর খাজা গরিব নওয়াজের দিকে তাকান হুজুর বাবা শাহ জালালের দিকে তাকান বাবা শাহ পরানের দিকে তাকান বাবা শাহ মখদুমের দিকে তাকান হযরত বাবা শাহ মখদুমের দরবারের পাশে কিছুদিন আগে মাহফিলে গেলাম আমার ছেলেটারের সাথে করে নিয়ে গেলাম দেখো আল্লাহর ওলি কুমিরের পিঠে চড়ে বাংলার জমিনে আসছেন কুমিরটা আবদার করেছে কুমিরটা ওনার মাজারের সামনে গেটের মধ্যে তার কুমিরের কবর যে কুমির তুই আমারে ভালোবেসে কাছে থাকতে চেয়েছিস আমাকে সালাম দিতে ঢোকার আগে তোরে সালাম দেবে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের তাদের দিকে তাকান আর এখনকার দিকে তাকিয়ে দেখেন আজকে আমি ওলি বটে কিন্তু আমার আসল জায়গায় ছাড়ি না এগুলো না করে সত্যিকার অর্থে যদি ওলির সহবত পাওয়া যায় ওলি আল্লাহ এমন নেয়ামত ওই আল্লাহর ওলিদের দরবারে গেলে কোনোদিন কেউ বিমুখ হয়ে ফিরে আসবে একটা কথা বলে শেষ করব আমি এক মাহফিলে সেদিন জিজ্ঞাসা করেছিলাম হঠাৎ করে একজনরে বলতেছি বাবা তোমার দাদার আব্বার নাম কি হুজুর তা তো জানি না তোমার দাদার আপনি বলতে পারবেন না আপনার দাদার আব্বার নাম পারে নাই ফেল এটা জানতে হবে এটা ফরজ না কিন্তু জেনে রাখা ভালো না পারলে সমস্যা নাই এখন এই কথা উত্তর আমি নিয়েই বললাম দেখো দাদার বাবার নাম বলতে পারে না কিন্তু আমার গৌসে পাকের নামটা কত সুন্দর করে বলতে পারে
800 বছরের আরো আগের কথা কিন্তু গাউসে পাকের নামটা কত সুন্দর করে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীরেলা সানি এভাবে বলে কিনা খাজা বাবার নাম বলে আতাই রাসূল সুলতানুল হিন্দ সুলতানুল মুইনিল মিল্লাতি ওয়াদ্দিন বলে কিনা হ্যাঁ খাজা কুল্লি খাজগান কত সুন্দর করে বলে না এই হুজুরের নামের আগে টাইটেল দিলে আমি কতগুলো দিতে পারবো আমরা আল্লাহর ওলিরা শত শত বছর আগে চলে গেছেন তাদের নাম আমাদের মাথায় আছে এত সুন্দর করে নাম বলতে পারি অথচ দাদার বাপের নাম বলতে পারি না কারণ হইল গো আল্লাহর ওলিরা এরকম বলার জন্য স্থান তৈরি করে নিয়েছেন জোরে বলেন ঠিক কি না তো আসুন বাবার আমার আগে নিজেদের হালাল খেতে হবে নিজেদেরকে ঠিক মতো দয়াল নবীর সুন্নাত অনুসরণ করতে হবে এরপরে মা বোনদেরকে পর্দা করতে হবে পর্দা আমাদেরও আছে তাদেরও আছে আমরা আবার ওই রকম ফতোয়া দিলে হবে না যে একবার তাকানো জায়েজ মানে একবার একসাথে সাত মিনিট এরকম করা জায়েজ না নজর পড়বে নামায় নিয়ে ইস্তেগফার পড়তে হবে না এভাবে আমাদের চলার চেষ্টা করতে হবে চিন্তা করতে হবে যে আমি মসজিদে ঢুকবো আমার রসুল কিভাবে ঢুকেছেন আমি খাবো আমার রসুল কিভাবে খেয়েছেন আমাদের সামনে খাওয়ার দিলে কুত্তার মতো যাইয়া পড়ে কিছু মনে করি না কিন্তু আমার রসুল খাবার বেলা বলেছেন কি শুরু করো আগে হাত ধো খাওয়ার আগে হাত ধোয়া কার সুন্নাত অনেক সময় আমরা হাত ধুইও খাই না পাইসি খাওয়া শুরু কিন্তু হাতটা ধুইতে হবে সুন্নাত কার এবার খাবারের সাইডতে আমার রাসূল খেতে বলেছেন মাসখানে খাবা না কারণ কিতাব আপনার জামিউত তিরমিজি দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা ওয়াল আশরাবা ওখানে আছে আল বারাকাতু ফি আসতি তাআম খাবারের মাসখানে বরকত থাকে এজন্য আস্তে আস্তে খেয়ে যেতে হবে আমার রাসূল খাবারটা সামনে নিয়ে আমার মনে করতে হবে আমার মায়ের নবী আমারে খেতে বলেছেন কিভাবে যে খাবারের এক সাইড থেকে ছোট ছোট লুকমাতুন সগীরা ছোট ছোট লুকমা নিয়ে অনেকে আছে দেখবেন এতগুলো লয়ে একসাথে ঢুকায় দেয় মনে হয় সাড়ে চার কেজি খাবে হ্যাঁ ছোট ছোট লুকমা খেতে বলে ডাক্তাররাও বলছে মায়ের নবীও ডাক্তারের ডাক্তার বলে দিছে কথা বলেন ঠিক কি না আমি প্রত্যেকটা জিনিস অনুসরণ নাই মায়ের নবীর আজকে নূর নবীর প্রেমের পাগল ওলি আল্লাহর দরবারের প্রেমের পাগল কথাটা ঠিক আছে কিন্তু বাস্তবে আমরা কিন্তু মানি আমলের কথা বলেন হুজুর এটা বলা লাগবে না এটা ভাল লাগে না তিতা লাগে কিন্তু আপনি হারাম খাইয়া কি আল্লাহ পাবেন হ্যাঁ আল্লাহ পাবেন হারাম খাইয়া কি আল্লাহর ওলি হওয়া যাবে আমার এরকম হাদিস আছে আমার রহমতের নবী আকা মাওলা বলেছেন এক লুকমা হারাম যদি কেউ ভিতরে দেয় 40 দিন পর্যন্ত তওবাও কবুল হবে না ইবাদত তো দূরের কথা ওই অবস্থায় যদি কেউ মারা যায় আমার রসূলে পাক বলেছেন সে কোন অবস্থায় মরবে তার দায়িত্ব আমি রসূল নিব না তাহলে কি আমরা হারাম খাইতে পারবো কথা বলেন হারাম খাইতে পারবো হালাল না খাইয়া নামাজ পড়লে নামাজের মধ্যে মজা লাগবে কথা বলেন নামাজে মজা লাগবে তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই নামাজটার পড়লে কি শান্তি লাগে না অশান্তি লাগে কথা কন না কি লাগে আমি মালিককে শুকর করতে পারলাম এমন একটা টাইম গেছে এই করোনা ভাইরাসের টাইমে মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছিল তবুও মন বোঝে নাই এমন একটা অবস্থা এখন অনেক মানুষ আছে বসে নামাজ পড়তে পারে না ওই দাঁড়িয়ে পড়তে পারে না চেয়ারের মধ্যে বসে তখন তারে দেখে মন চায় না যে এখন আমি সেজদাটা জমিনের মধ্যে দিব হাদিসে আছে অবাক হবেন শুনলে যেই জায়গায় সেজদা দেব নাক কপাল লাগাইয়া আমি আপনি ইন্তেকালের পরে মায়ের নবী বলেছেন ওই জায়গার মাটি 40 দিন আমাদের জন্য কাঁদবে আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপর সেজদা করেছে আমি সাক্ষ্য দিচ্ছি তাকে তুমি মাফ করে দাও এজন্য মাঝে মাঝে আমি পরামর্শ দেই বিভিন্ন জায়গায় নামাজ পড়বেন এখানে ওখানে সেখানে এক মসজিদে সুন্নাত পড়বেন এক জায়গায় নফল আর এক জায়গায় একটু সরে দাঁড়িয়ে পড়েন কারণ যেখানে সেজদা দিবেন সেই জায়গার মাটি সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ বলেন বাবারা আমার তাহলে কি নামাজের দরকার আছে না নামাজ তাসবি পড়লে কার তাসবি পড়া হয় এর নামাজ কি সোর ওয়াহাবি জন্য নামাজ না আমাদের জন্য নামাজ নবী প্রেমিকের জন্য কথা বলেন ঠিক কি না মেরাজ নামাজ কিন্তু মেরাজ এটা কার জন্য হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কেউ আল্লাহর সাথে কথা বলতে হলে চলে আসো ওযু করে পবিত্র হয়ে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে পবিত্র হয়ে হুজুর কেমনে আল্লাহর সাথে কথা কওয়া যায় কয় নামাজের বিছানায় দাঁড়াও সূরা ফাতিহা পড়ো এই সূরা ফাতিহা মানে আল্লাহর সাথে কথা বলা আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ ও আমার বাবারা কি দিয়ে বলবো আর সময় নিব না আপনাদের কাছে একটু হালালটা খাবেন বেশি 33 পাওয়ার রস কি খাবেন একটু বেশি কুচে খাওয়া যাবে কিনা দেখে শুনে যে খাবারটা কোথায় ছেলে কামাই করলো কোন জায়গা থেকে আনলো জিজ্ঞেস করার দরকার আছে না নাই
এতটুকু আপনার অধিকার নাই, আপনি হালালটা খাবেন, খুব ভালো গোশত খাওয়ার দরকার নাই, লবণ বা ডাল ভাত খান, কিন্তু হালাল খেলে হালালে আরাম আছে, হারামে কথা বলেন না, হারামে আরাম নেই। তাহলে আপনি হালাল খাইলেন, ভিতর পবিত্র থাকবে, মা বাবার খেদমত করবেন, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন, দিনে রাতে বেশি বেশি জিকির করবেন, কোনো দিন দয়াল নবীর দরুদ শরীফ থেকে যেন খালি না যায়, প্রতিটা দিনে আমার মায়ার নবীর কম বেশি একটু হলেও দরুদ শরীফের আমল জারি রাখবেন। পারবেন নি বাবা, একজন আল্লাহর হক ওলির হাতে বায়াত গ্রহণ করবেন, দিনে রাতে সবসময় নবী নবী জিকির করতে থাকবেন, আল্লাহর জিকিরের সাথে মায়ার নবীকে ডাকবেন। আল্লাহর হাদিসে কুদসিতে এটা আছে, ইদা জুকিরতু জুকিরতু মাই, ও আমার বান্দার, আমার আমি আল্লাহর জিকিরের সাথে আমার হাবিবকে যদি না ডাকো তোমার এই জিকির কাজে লাগবে না। অতএব সে ধরনের জিকির আল্লাহর সাথে মায়ার নবীকে মিলিয়ে মিলিয়ে ডাকতে হবে। এগুলো একটু কিছু করার চেষ্টা করি, নামাজটা ঠিক মতো হলো কিনা, প্রতিদিন একটু ইস্তেগফার করি, আমার কত গোনা হয়ে যায়, এজন্য প্রতিদিন একটু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মায়ের নবী আমাদের পক্ষ থেকে প্রতিদিন 100 বার ইস্তেগফার করেছেন, দয়াল নবীর জন্য না, নাউজুবিল্লাহ, আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আমার মায়ের নবী বলেছেন, আত-তায়িবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আত-তায়িবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে তার গোনা থাকে না, যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য একটু তওবাটাও পড়বেন, দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, হালাল খাইবেন, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কখনো, নিজে উপকার করতে না পারলেও চেষ্টা করবেন না, বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন, মা বাপকে খেদমত করবেন, মা বাপের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করবেন, স্ত্রীর সাথে রাগারাগি করবেন না, মা বোনদেরকে যত আদর করবেন, যত ভালো মুখে কথা বলবেন, ততই তারা ভালোবাসা দিবে, খেদমত দিবে, ঘরে যেয়ে সালাম দিবেন, নিজের স্ত্রীকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, দেখবেন সেই ঘরের মধ্যে শান্তি আসবে, যেই ঘরে দয়াল নবীর সালাম আছে ওই ঘরে শান্তি আছে, একটু দিয়ে দেখেন।